নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি কন্টেন্ট নিয়ে আমি উপস্থিত হয়েছি আবার আমার নবদিগন্ত চ্যানেলে। তো বন্ধুরা, আমার ভিডিও শুরুতেই প্রথমে আপনাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে যে কোনো ইনফরমেটিভ ভিডিও বা চাকরি সংক্রান্ত খবর সবার আগে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার কোনো কথা না বাড়িয়ে এবার সরাসরি প্রবেশ করছি আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তুতে। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেটি হলো স্কুল শিক্ষা দপ্তরের যে সিবিআই তদন্ত চলছে, সেই সিবিআই তদন্ত নিয়ে বিচারপতি কি মন্তব্য করেছেন তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। বন্ধুরা, আর কোনো কথা না বলে সরাসরি এবার ভিডিওতে প্রবেশ করছি। পশ্চিমবঙ্গে 2016 সালের পর থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে স্কুলগুলিতে, সেটা স্কুলের সার্ভিস কমিশনের গ্রুপ ডি হতে পারে, গ্রুপ সি হতে পারে, নবম দশম হতে পারে, এবং প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই সমস্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপর আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় শ্রী অভিজিৎ গাঙ্গুলী মহাশয় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এবং এই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইয়ের যে বিলম্বিত কাজকর্ম অর্থাৎ ধীরগতিতে চলার যে প্রসেস, সেই কাজকর্ম নিয়ে বারংবার ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় শ্রী অভিজিৎ গাঙ্গুলী মহাশয়। মাঝে মধ্যে ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাজে অসন্তোষ প্রকাশ করলেও তাদের গতি বাড়ানোর দরকার রয়েছে বলে তিনি মনে করেন, এবং সেই গতিবেগ কেমন হওয়া উচিত তা বোঝাতে এবার দূরপাল্লার ট্রেনের কথা তুলে ধরেছেন আলিপুরের বিশেষ আদালতের বিচারক মাননীয় শ্রী অর্পণ চট্টোপাধ্যায় মহাশয়। এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে গতিবৃদ্ধি প্রসঙ্গে বৃহস্পতিবার মাননীয় বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় মহাশয় বলেন, দুন এক্সপ্রেসের গতি থেকে বাড়িয়ে সেটিকে বন্দে ভারতের গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, অথবা শতাব্দী এক্সপ্রেসের গতি হলেও চলবে, এরকমই মন্তব্য করেন আলিপুর বিশেষ আদালতের বিচারপতি মাননীয় শ্রী অর্পণ চট্টোপাধ্যায় মহাশয়। নবম দশম শ্রেণীর শিক্ষক এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, শান্তিপ্রসাদ সিংহ, প্রসন্ন রায় ও প্রদীপ সিংহকে এদিন বিশেষ আদালতে পেশ করা হয়। সেখানেই মামলার তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় মহাশয়। পরে পার্থসহ সাত অভিযুক্তকে 19 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন তিনি। শান্তিপ্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন, এজেন্ট মারফত টাকার বিনিময়ে চাকরি হয়েছে বলে সিবিআইয়ের যে অভিযোগ, কিন্তু এখনও পর্যন্ত কোনো এজেন্টের হদিশ পাওয়া যায়নি। প্রায় একই সুরে পার্থের আইনজীবী সেলিম রহমান একই কথাই বলেন, নিয়োগ দুর্নীতিতে এখনও পর্যন্ত আমার মক্কেলের যোগ সাজেশের নির্দিষ্ট কোনো তথ্য পেশ করতে পারেনি সিবিআই। প্রদীপ ও প্রসন্নের আইনজীবী অনির্বাণ গো ঠাকুরতা সিবিআই তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, প্রদীপ ও প্রসন্নের মোবাইল বেআইনিভাবে বাজেয়াপ্ত করেছে সিবিআই। বিচারক এরপরে তদন্তকারী অফিসারের কাছে কেস ডায়েরি চান। মিনিক জসেক তা পর্যবেক্ষণের পরে তদন্তে গতি পাওয়ানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি তদন্তকারী অফিসারের উদ্দেশ্যে বলেন, নিয়োগ দুর্নীতিতে এজেন্টদের বড় ভূমিকা রয়েছে, কেননা এজেন্টরা প্রতারণা চক্রের একটি বৃহত্তর অংশ, তাঁদের খুঁজে বার করে জিজ্ঞাসাবাদ করতে হবে, অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রকাশ্যে আনতে হবে এজেন্টদের। মঙ্গলবার নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিও সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে বলেছিলেন, বেআইনি নিয়োগে ভালোবেসে চাকরি দেওয়া হয়নি, বরং টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে তা জানা যায় এবং তা খুঁজে দেখা প্রয়োজন। সিবিআইয়ের আইনজীবী এদিন আলিপুর আদালতে দাবি করেন, প্রতিদিন তদন্তের অগ্রগতি হচ্ছে এবং তা কেস ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় নিয়মিত, এজেন্টদেরও খোঁজা হচ্ছে। সাংবাদিকদের এদিন বিভিন্ন ধরনের প্রশ্ন করলেও পার্থের মুখে সারাক্ষণই কুলু পাঠাচ্ছিল। আর এই প্রসঙ্গে বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় মহাশয় সিবিআইয়ের উদ্দেশ্যে মন্তব্য করেছেন যে, আপনাদের তদন্তের গতি প্রকৃতি আপনারা বন্দে ভারতের এক্সপ্রেসে নিয়ে চলুন। তো বন্ধুরা, আজ এই ছিল আমার আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।